গরমকালে দেখবেন বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না, আবার ডিমের কোনো ভারী পদ খেতেও ভালো লাগে না। সেই সময় যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে দুটো সমস্যারই সমাধান হয়ে যায়। চলুন ডিমের এই স্পেশাল রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি সর্বাণী, সহজে সুস্বাদু রান্নাঘরে আপনাকে স্বাগত। পাঁচটা ডিম সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করার সময় দেখবেন ডিমটা যখন ফুটে ওঠে তখন ডিম ভেঙে যায়। এরকম যদি একটা পেপার ন্যাপকিন দিয়ে দেওয়া যায় তাহলে ডিমটা যখন ফুটে উঠবে তখন আর ফেটে যায় না। এইভাবে আপনি নুন ছড়িয়েও দিতে পারেন, তাতেও কিন্তু ডিমটা ফাটে না। পেঁয়াজ কুচিয়ে নেব। তিনটে ছোট পেঁয়াজ বা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। দুটো বড় সাইজের আলু ভাজার মতো করে কেটে নিতে হবে, কিন্তু আলুটা একটু মোটা হবে, ভাজার মতো অত সরু হবে না। যেই কড়াইতে রান্না করা হবে তার মধ্যে সেই কেটে নেওয়া আলু, কুচিয়ে নেওয়া পেঁয়াজ, কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, এইগুলো সমস্ত দিয়ে দিতে হবে। দিয়ে নুন দিয়ে দেব দেড় চা চামচ। আমি সন্দক লবণ ব্যবহার করি। এক চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, চাইলে আপনি শুকনো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে জল দেব দু কাপের থেকে একটু কম। এক কাপ দিয়ে দিলাম, আর এক কাপের থেকে একটু কম মানে পৌনে দুই কাপ মতন জল দিন। আপনি চাইলে এর মধ্যে একটা টমেটোও কেটে দিতে পারেন, তবে সেটা না দিলেও চলে। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে সেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম হাফ টুকরো করে দিয়ে দিতে হবে। সুতো দিয়েও ডিম খুব ভালো কাটা হয়। কড়াইয়ের মধ্যে এক এক করে সেদ্ধ ডিমটা সাজিয়ে দিতে হবে। এবার আর কিছু না, শুধু কড়াইটা ধরে গ্যাসের ওপর চড়িয়ে দিন। ঢাকা দিয়ে হাই ফ্লেমে রাখুন যতক্ষণ না ফুটে ওঠে। যখনই ফুটে উঠবে তখন একটু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। ব্যাস, আর আপনার রান্নাঘরে থাকার দরকার নেই যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়। ডিম আলুতে মাখামাখি হয়ে যাবে, ঝোলটা একদম গাঢ় মাখামাখাও আপনি করতে পারেন, একটু ঝোলঝোলও রাখতে পারেন। আলুটা সেদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু হলে একটু তাড়াতাড়ি গলবে, অন্য আলু হলে একটু সময় লাগবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যায়। আমি ভীষণ কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি ভালোবেসে আমার রেসিপিগুলো দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন। ধন্যবাদ।